যখন জঙ্গলে নেই তখন নিশ্চয়ই ওদের ওখানে গেছে। এখনই জঙ্গল পেরিয়ে ওই বউটাকে ধরতে হবে। চ দেখুন সম্পূর্ণ এপিসোড জি ফাইভ এ। জলে সব কাজ উদ্ধার করবি ভেবেছে, পাপ করলে তার মৃত্যু হয়। তোমায় তো চন্দরকে জঙ্গলে যেতে বলিস না, আমার মরা মুখ দেখবি। চন্দর তুই এখান থেকে একবি নাই, আমার মাথা দিবি রইল। ও তো বলছে পেটের দায় ও স্বামী এমন পাপ কাজ করেছে, তাদেরকে উদ্ধার করতে না পারলে জ্যান্ত পুড়ে মরবে। আর মানুষ হিসেবে কর্তব্য তাদেরকে উদ্ধার করা, কিন্তু এই প্রচন্ড ডাবানলের কাছে আমরা তো অসহায়। চলন্ত জঙ্গলে ঢুকবো কি করে? মা কল্যাণ মহিমা গো, তোর এই ধ্বংস লীলার মাঝেও আমি তোর কল্যাণময়ী রূপ দেখেছি মা। জানেন মা, যখন দাসমশাই আর সর্দার অজ্ঞান হয়ে গিয়েছিল সেই সময় আমি মায়ের এক অলৌকিক রূপ দেখেছি। আমরা যখন মানুষেরা কিছু করতে পারিনি তখন যে দেবতাই আমাদের সকলকে রক্ষা করেন, সকলকে উদ্ধার করতে আসেন, তাই তুমি তেনাকেই ডেকে যাও গো, তেনাকেই ডেকে যাও। তিনি সে সম্পত্ত আছেন, মূর্তিতে আছেন, পাথরে আছেন, এমনকি বাইরেও আছেন। এখন আমরা হয়তো তিনার দয়া বুঝতে পারছি না, কিন্তু একদিন আসবে যেদিন আমরা সকলে বুঝবো যে তিনারাই আমাদের রক্ষী করেন। আপনি নন্দকুরকে ঠকিয়ে জমি নিজের নামে করে নিয়েছেন। আমি রঘুবীরের ভক্ত, মিথ্যেচার করিনি, আগেও যে কথা বলেছি এখনো সে একই কথা বলবো।
এমন জঘন্য কাজ আমার দ্বারা কখনো হয়নি। ঠাকুর মশাই, হয় হয় ভুল হয়, মানুষ মাত্রেই ভুল হয়, দোষ স্বীকার করে নিন না, সব মিটে যাবে। আমি মিটিয়ে দেব। আপনি শুধু আপনার কয়েক বিঘে জমি এই এদের নামে করে দিন, ব্যাস। রায়মশাই, ঈশ্বরের বিচারকে ভয় পেতে শিখুন, কুকর্ম করলে তার ফল ভোগ করতেই হবে। রঘুবীর কিন্তু কাউকে ছেড়ে দেবেন না, কাউকে না। আপনি আপনি প্রজাদের জমি এইভাবে এইভাবে কেড়ে নেন, এইভাবে মিথ্যে মামলা করে মিথ্যে সাক্ষ্য তৈরি করেন আপনি? চাটুর্যে মশাই, কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন সে খেয়ালটা আছে নিশ্চয়ই। আমি জমিদার রামানন্দ রায়, আমার নামে পাখি গুরুতে এক ঘাটে জল খায়। আপনি ব্রাহ্মণ সন্তান হতে পারেন, কিন্তু আদপে আপনি আমার একজন প্রজা। আগে এই জগৎ সংসার হলো ঈশ্বরের, আমরা সবাই রঘুবীরের প্রজা, সেখানে আমার আপনার কতটুকু ক্ষমতা বলুন তো। চাটুজ্জি মশাই, এই দেরে গ্রামে আপনার প্রচুর জমি জমা, গরিব মানুষের কষ্টটা আপনি বুঝতে পারছেন না, তাদের জমি আপনি কেড়ে নিচ্ছেন, নিজেকে রঘুবীরের প্রজা বলে অজুহাত খাড়া করছে। একটা কথা মনে রাখবেন, এই দণ্ডমুণ্ডের কর্তা স্বয়ং জমিদার, তিনি আপনাকে শাস্তি দেবে, তৈরি হন। কর্তা, প্রজাদের মুখের দিকে তাকিয়ে আমি আপনাকে আটক করছি চাটুজ্জি মশাই। যতক্ষণ না আপনি নিজের মুখে আপনার দোষ স্বীকার করছেন, আপনার মুক্তি নেই। এই নিয়ে যাও চাটুজ্জি মশাইকে, যাও। তোমরা এদিকটা ভালো করে নজর রেখো সর্দার। ছোট কর্তা, এদিকে তাবুতে মেয়েরা থাকবে, তুমি এখানে কড়া নজর রেখো, দেখো আর কোনো ঝুঁকি আমি নিতে পারবো না। এদিকে শুনেছি তারাপীঠ মহাশ্মশানের আশেপাশে ঠ্যাঙানের বড় উৎপাত, একটু অন্য মনস্ক হলেই নাকি পাবদামের সর্বস্ব লুটে নেয়। আপনি কোনো চিন্তা করবেন না ছোট কর্তা, মায়েরা নির্বিঘ্নে মন্দিরে পুজো না দেওয়া পর্যন্ত এই সর্দার নিজে পাহারা থাকবে, কোথাও একটাও নড়বে না। ঠিক আছে সর্দার, চলো দিকটা দেখে আসি, রান্নার কি ব্যবস্থা হলো। আগে ছোট কর্তা, অবশেষে এলুম তোমার সিদ্ধপীঠ তারাপীঠে। কি যদি বেরোচ্ছে তোমার মন্দির থেকে, নাগরাজ
আমি জানি তুমি তারা মায়ের ভূষণ। কৈতের মতো তার দেহকে জড়িয়ে থাকো, তুমি মায়ের চন্দ্রচর ভৈরবের গলাতেও খেলা করো। আমি জানি তুমি আমার কোনো ক্ষতি করবে না। আমি তো মায়ের দর্শনে যাচ্ছি, পচ্ছারো হে নাগরাজ, পচ্ছারো। রানী সাবধান, নড়ো না, আমি এক্ষুনি আসছি। সর্দার শিগগিরই এসো। পচ্ছারো হে নাগরাজ, আমায় যেতে দাও। পচ্ছারো নাই তাহলে বলি এর ইতিহাস। এ হলো মা তারার ক্ষেত্র। নানা বেশে নানা ভাবে এখানে বিচরণ করেন। এই দ্বারকা নদী দিয়ে তখন নিয়মিত ভাবে বাণিজ্যে যেত সওদাগরী নৌকো। একবার জয়দত্ত বণিক নামে এক বণিক যাচ্ছিলেন বাণিজ্যে। মা তারা বুড়ি সেজে এসে ভিক্ষে চাইলেন তার কাছে। ও বাবা, বাবা দুটি ভিক্ষে দেনে বাবা। এখন হবে না। দেনে বাবা, আমার দুটি ভিক্ষে দেনে বাবা। বললাম তো এখন হবে না বাবা, দেনে বাবা। আরে বাবা, বললাম তো আমার কাছে কিচ্ছু নেই, যাও। বাবা তোর ওই নৌকে কি আছে বাবা? ওই নৌকোয় ছাই আছে, ছাই। পরদিন জয়দত্ত দেখলেন তার বাণিজ্যের তরী জিনিসপত্র সমস্ত ছাই হয়ে গেছে, এমনকি তার একমাত্র পুত্র ওলা ওঠায় মারা গেছে। জয়দত্ত পাগলের মতো হয়ে গেল। ভাবল ছেলেকে ভাসিয়ে নিজেও আত্মহত্যা করবে। জয়দত্তর মাঝি মল্লারা মাছ কেটে ধুচ্ছিল। অমৃতকুণ্ডের জলে মাছ ধুতেই মাছ জ্যান্ত হয়ে জলে চলে গেল। মাঝিরা তো অবাক। জয়দত্তকে তারা জানালো। জয়দত্ত তার মরা ছেলেকে ওই কুণ্ডের জলে ফেলে দিয়ে কি হয় দেখতে চাইলে। এরপর মা কুমারী রূপে জয়দত্তকে স্বপ্ন দিয়ে বললেন, মা শীত শিমুল গাছের তলায় আছেন। এখানে ভৈরব এবং মা প্রতিষ্ঠিত হলেন।
মাঝেই থাকি। আমার পথটা শোল মাছ এনেছিল, তা মারা গেছে শোল মাছগুলো, তো সেগুলোকেই বাঁচাতে যাচ্ছি। বাবা, এই ফলাহারটুকু গ্রহণ করুন। বাবা, তাহলে আমাদের আজকের মতো অনুমতি দিন। তথাস্তু। সত্যের বেটাকে কুন্ডে চান করাতে এনেছে, যদি বেঁচে ওঠে। কর্তমা, কর্তমা, কি হয়েছে রে? গ্রামের সব লোকজন জীবিত কুন্ডের দিকে যাচ্ছে। ওদিকে কি হয়েছে গো? কি বলবো মা ঠাকুরুন, নীল হয়ে যাওয়া সত্যের বেটার সাপের বিষ মাথায় উঠেছে, সে বেঁচে উঠলো। জয় দত্ত তার মরা ছেলেকে ওই কুণ্ডের জলে ফেলে দিয়ে কি হয় দেখতে চাইলে? জয় দত্তর মরা ছেলে জল থেকে জ্যান্ত হয়ে জয় মা তারা বলে উঠে এলো। রানী, এই দেখো তোমার জন্য কি এনেছি। ওনারা আছেন তো কি হয়েছে? দাঁড়াও, আমি ফুল ঠাকুমাকে ডাকছি। ফুল ঠাকুমা, ফুল ঠাকুমা, বুঝছেন কি আপনি? তামুন তামুন, আগে এইসব রেখে দিন আপনি। হে ভগবান, আমি যে এখন কি করে? চন্দর, ও চন্দর, ডাকছিলে? মায়ের কি লীলে, ভাবলে গায়ে কাঁটা দেয়। চল পীঠস্থানে গিয়ে দেখে আসবি। কি হয়েছে ফুল ঠাকুমা? শুনলো একটা ছেলের চোখ উল্টে গেছিল, ঠোঁট নীল হয়ে গেছিল, শ্বাসও বোধহয় বন্ধ হয়ে গিয়েছিল। জীবিত কুণ্ডে চান করাবার পর
সে আবার পেঁচে উঠলো। তাই নাকি? একটা মরা ছেলে জীবিত কোণ্ডে স্নান করে বেঁচে উঠলো। হ্যাঁ চন্দর, সেটাই তো মায়ের মহিমে। চ বেশ, তাহলে চলো দেখে আসি। চাও চাপো, চাও চাও। বোঠান, সকলে গিয়ে একসঙ্গে দেখে আসি। বোঠান, আপনারা নিজেরা কিছু দেখেননি? আরে বাপু, গায়ের লোকজন সব ছিল তো। কান্তিক বাবাও তো ওই জীবিত কুণ্ডের গপ্প কইলেন কিছু আগে। চাবো, চাও চাও। আমিও সচক্ষে চমৎকার দেখতে পেলুম নে। ফুল ঠাকুমা, এই জীবিত কুণ্ডে যদি সব মৃত মানুষ এসে জীবিত হয়ে ওঠে তাহলে কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছো? দেখো, আমি বলছি না যে জীবিত কুণ্ডের ইতিহাস মিথ্যা, সত্যিও হতে পারে, কিন্তু এখন এই সময় এমনটা হতে পারে? জাগে, এসব নিয়ে এখন তোমাদের ভাবতে হবে না, চলো ফিরে চলো। ধরা মেয়েকে মন্দিরে প্রবেশ করতে নেই, যা ওকে নিষেধ করকে। ওরে বাবা গো, আমি পারবো না ফুল ঠাকমা, আপনি বরং নিজেই বলুন। শোন মঙ্গলা, ডাকাতে ধরা মেয়েকে মন্দিরে প্রবেশ করতে নেই, সমাজ তাদের গ্রহণ করে নাই। এটা তোর বোঝা উচিত, কেন কটু কথা আমার মুখ দিয়ে বলাচ্ছিস? ফুল ঠাকমা, তুমি এসব কিসব কথা বলছো? মঙ্গলাদিদের কত কষ্ট হচ্ছে বলতো? রোজ ডাকাতেরা কত মেয়ে ধরে নিয়ে যায়, নষ্ট করে, তাদের দোষ তাকে নেই, সবকিছু মেয়েদেরই ভুগতে হয়। আমি কি করব বল? আমি তো আর সমাজ পাল্টাতে পারবো নি। কোথায় যাচ্ছিস তুই? কি করতে পারবি? সমাজ পাল্টাতে পারবি? মঙ্গলাদিদের মতো মেয়েরাও তো মানুষ।
নির্দোষ, আমরা কি সত্যি ওদের জন্য কিচ্ছুটি করতে পারিনি? বৌরানী, মা আমার প্রার্থনা শুনেছেন গো, ওনারা আগুনে পড়ে মরেননি, মাই ওদের বাঁচিয়েছেন। ঠিক করেছেন যে ওনারা সংসার করবেন না, ব্রহ্মচারী হবেন সবাই। দেখলে তো বুঝলাম মা, তুমি দেখলে মা কারোর মধ্যে ভেদাভেদ করেননি, ডাকাত ডাকাতি ধরা মেয়ে শত বা বিধবা মায়ের কাছে সকলে সমান, ভেদাভেদ যত করি আমরা। আমি মঙ্গলা দিদিকে নিয়ে বাড়ি ফিরবো, আর দেবমাকে বলবো যা করেছি আমি করেছি, মঙ্গলা দিদিকে আমি কিছুতেই এখানে রেখে যেতে পারবো না। তুই কি ভেবেছিস আমি পাষাণ, ওদের জন্য আমার বুক পড়ে নে? কিন্তু সমাজের যে নিয়ম তা আমি অস্বীকার করি কি করে বউ? তোর জোর আছে, সাহস আছে, দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।